আসসালামু আলাইকুম সুপ্রিয় স্নেহী শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছো। সচিবালয় ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুদ্দিন, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, সচিবালয় ডিগ্রি কলেজ, শাহস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, অতীতের ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করবো সেই ক্লাসটি হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদবিজ্ঞানের তৃতীয় অধ্যায় প্রয়োজন বিভাজন এবং বিএসসি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্রের প্রথম অধ্যায়। তাই আছে ক্লাসটি যেমন বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনই একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টের জন্য কি তেমনই গুরুত্বপূর্ণ। তো আজকে যে আমি ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেই ক্লাসটি হলো যে আলোচ্য বিষয় হলো কি, প্রয়োজন বিভাজন কি, ম্যাট্রিসেস কোষ বিভাজন, ম্যাট্রিসেস কোষ বিভাজন সংক্ষিপ্ত আলোচনা, ম্যাট্রিসেস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, ম্যাট্রিসেস কোষ বিভাজন কোথায় ঘটে। তো চলে আসছি কোষ বিভাজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোষ বিভাজন বলতে বোঝায় একটি কোষ থেকে দুটি কোষ অথবা দুটি কোষের চারটি কোষের উৎপত্তি। প্রত্যেকটা জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ দিয়ে, আর এই যে কোষটা থেকে জীবের জীবন শুরু হবে সেই কোষটা কিন্তু কোনো না কোনোভাবে আবার পরবর্তী কোনো একটা কোষ থেকে উৎপত্তি ঘটে। অর্থাৎ আমরা যে বিশাল উদ্ভিদ প্রাণী দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্রাণী কিন্তু কোনো না কোনো কোষ থেকে উৎপত্তি ঘটেছে। অর্থাৎ উদ্ভিদ থেকে উদ্ভিদের সৃষ্টি, প্রাণী থেকে প্রাণী সৃষ্টি, তেমনি কোষের থেকে কি কোষের সৃষ্টি বা উৎপত্তি। আর এই কথাটা বলেছিলেন বিজ্ঞানী রুডলফ বিশেরাও। তাই উদ্ভিদের জীবনে অর্থাৎ প্রাণীদের জীবনে কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে থাকে। এবার আমি কোষ বিভাজনের সংজ্ঞা দিব। যে প্রক্রিয়া একটি কোষ থেকে দুটি অথবা চারটি কোষ উৎপত্তি ঘটে সেই কোষ তাকে কোষ বিভাজন বলা হয়। আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি অথবা চারটি কোষ উৎপত্তি ঘটে তাকে কোষ বিভাজন বলা হয়। কোষ বিভাজন যে কোষটি কোষ বিভাজন অংশগ্রহণ করে তাকে মাতৃকোষ বলা হয়। আর মাতৃকোষ থেকে যে দুটি যে অপত্য কোষের সৃষ্টি হয় সেই অপত্য কোষগুলিকে যে কোষের সৃষ্টি হয় সেগুলিকে বলা হয় অপত্য কোষ। কোষ বিভাজন উদ্ভিদ প্রাণীর জীবনে সাধারণত তিন প্রকার কোষ বিভাজন পরিলক্ষিত হয়, যথা এক অ্যামাইটোসিস, দুই মাইটোসিস, তিন মিয়োসিস। এবার আমি চলে আসবো অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। অ্যামাইটোসিস কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের অথবা মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো ধরনের জটিল পরিবর্তন ছাড়াই সহজভাবে একটি কোষ থেকে দুটি উৎপত্তি ঘটে, দুটি কোষের উৎপত্তি ঘটে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। তোমরা ওয়ার্ডে লক্ষ্য করো আমি একটা চিত্র রেখেছি, এটি হলো কি অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংগৃহীত চিত্র। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে মাতৃকোষ থেকে মাতৃকোষের নিউক্লিয়াসটি লম্বালম্বিভাবে আকৃতি ধারণ করে। দেখো এই মাতৃকোষের নিউক্লিয়াস এখানে আছে কি গোলাকার, তখন যখন কোষ বিভাজনটা শুরু হবে, কোন কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজনটা শুরু হবে তখন এই নিউক্লিয়াসটা নম্বর একটু কি আগে আকৃতি লম্ব হয়ে ডামলাকে ধারণ করবে, কি ডামলাকে ধারণ করবে, ডামলাকে যখন ধারণ করবে তখন আস্তে আস্তে মাঝখানটা কি সরু হয়ে থাকে এবং দুই প্রান্ত কি মোটা হয়ে থাকে। এমন এই পক্ষে চলতে চলতে একটা সময় মাঝখান অংশটা কি পৃথক হয়ে মাঝখানে কি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। এই নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কিন্তু কি কোষ পাচিতে কিন্তু কি আস্তে আস্তে কি ভিতরে দিকেই প্রবেশ করতে থাকে। ভিতরে ভিতরে প্রবেশ করতে করতে একটা সময় দেখো খুব নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং পরিশেষে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের উৎপত্তি ঘটে। অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সম্বন্ধিতভাবে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাই এই কোষ বিভাজনটা হলো কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই প্রক্রিয়া দ্বারা কোনো ধরনের জটিল পরিবর্তন ছাড়াই যেহেতু দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন কি বলা হয়। অথবা এখানে প্রত্যক্ষ কোষ বিভাজন আর্থিক কারণে বলা হয়, যেমন কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো কোষের স্পিন্ডল যন্ত্র বা তন্ত্র, তেমনকি তারপরে ক্রোমোজোমের বিভাজন অথবা নিউক্লিয়াসের কোনো দশা বা নিউক্লিয়াস বিভাজন কোনো দশক প্রতি ঘটনা বিধায় একে প্রত্যক্ষ কি কোষ বিভাজন বলা হয়। এবার আমি চলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন উদ্ভিদ অথবা প্রাণীতে ঘটে থাকে? সাধারণত এই কথার উত্তরে আমি বলবো সাধারণত যে এককোষী জীব যথা অ্যামিবা অথবা সায়ানোব্যাকটেরিয়া অথবা ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক অর্থাৎ আদি কোষ বিশিষ্ট উদ্ভিদ ও প্রাণীর দেহে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটাকে সংগৃহীত হয়।
বিজ্ঞান আমরা এই কোষবিভাজন তাৎপর্য বলতে আমি বলতে পারি বিজ্ঞানের ধারণা করেন জটিল জটিল কোষের বিভাজন বা উৎপত্তি বা এই ধরনের এমার্জেন্সি কোষ বিভাজনের মাধ্যমে কি শুরু হয় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। এবার আমি চলে আসি মাইটোসিস কোষ বিভাজন কি, মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বুঝো? তো আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এমার্জেন্সি কোষ বিভাজন ক্ষেত্রে বলছিলাম যে এমার্জেন্সিস কোনো ধরনের জটিল অথবা কোনো ধরনের জটিল গুণের বিভাজন হয় না বা কোনো জটিল গুণের প্রক্রিয়া সেখানে সংঘটিত হয় না, কিন্তু মাইটোসিস দ্বারা আমি বলবো যে প্রক্রিয়ায় অথবা যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভক্ত হয়ে দুটি সমান গুণ সম্পন্ন দুটি অপত্য কোষ এবং সমান সংখ্যক বিশিষ্ট দুটি কোষের সৃষ্টি করে সেই প্রক্রিয়া বলা হয় কি মাইটোসিস। আমি আবারও বলছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় অথবা যে জটিল ও ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়, তাই এই ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনোসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনোসিস। বিজ্ঞানী স্টেইখার সর্বপ্রথম এই মাইটোসিস কোষ বিভাজনটা পরিলক্ষিত অথবা মাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পান, তাই তিনি এই কোষ বিভাজনকে বলা হয় অথবা নিউক্লিয়াস বিভাজনটা দেখতে পান, তাই এই কোষ বিভাজনকে বলা হয় কি কেরিওকাইনেসিস। ওয়াল্টার প্লেমিং বিজ্ঞানী এই ধরনের বিভাজনকে নাম দিয়েছেন কি মাইটোসিস কোষ বিভাজন, কী নাম দিয়েছেন মাইটোসিস কোষ বিভাজন। এবার আমি চলে আসবো মাইটোসিস কোষ বিভাজন বৈশিষ্ট্যগুলি কি, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি। তাহলে এই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যথা এক নাম্বার এই কোষ বিভাজনের একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস উৎপত্তি ঘটে, দুই নাম্বার পয়েন্ট হলো কোষ বিভাজনের এই কোষ বিভাজনের ক্ষেত্রে যে মাতৃকোষের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার লম্বলম্বিভাবে দুটি খণ্ডে বিভক্ত হয় এবং প্রতিখণ্ডে তাদের নিকস্থ মেরুর দিকে ধাবিত হয়, নিকস্থ মেরুর দিকে ধাবিত হয় ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। যেহেতু অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই এই কোষ বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল অথবা কি সমীকরণিক কোষ বিভাজন। কি বলা হয়? সমীকরণিক অথবা ইকুয়েশনাল কোষ বিভাজন। আর এই কোষ বিভাজনের সৃষ্ট ক্রোমোজোমটা মাতৃকোষের ক্রোমোজোমটা লম্বলম্বিভাবে বিভক্ত হয়ে যে দুটি ক্রোমাটিন উৎপন্ন করে এই ক্রোমাটিনগুলির ক্রোমোজোম হিসাবে অপত্য ক্রোমোজোমে প্রবেশ করে, ফলে অপত্য কোষে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় সেগুলো সমগুণ সম্পন্ন হয়। কি হয়? সমগুণ সম্পন্ন হয়ে থাকে। আর এই কোষ বিভাজন প্রক্রিয়ার যে অপত্য কোষগুলো উৎপন্ন হয় সে অপত্য কোষগুলো আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাতৃকোষের আকৃতি সমান হবে। আবার এই কোষ বিভাজন প্রক্রিয়ায় যে ক্রোমোজোম সংখ্যা মাতৃ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে থাকে। এগুলি হলো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার চলে আসি মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে। সাধারণত উন্নত কোষ সম্পন্ন উদ্ভিদ প্রাণীর দেহে এই দেহ কোষে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে, কিন্তু মনে রাখবে জনন কোষে কিন্তু কি এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে না, জনন কোষে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। সাধারণত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাণ্ড শাখার অগ্রভাগ ভ্রূণমুকুল অথবা ভ্রূণমূল অগ্রমুকুল, তারপরে বর্ধিত পাতার অঞ্চলে এই কোষ বিভাজনটা কি পরিলক্ষিত হয়, মানে মাইটোসিস কোষ বিভাজনটা পরিলক্ষিত হয়। কিন্তু মনে রাখবে তোমরা যে পেশিকোষ অথবা তোমার মানুষের ক্ষেত্রে পেশিকোষ দ্রুতরক্ত করিকা এবং স্নায়ুকোষে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয় না। এছাড়া সাধারণত জীবের জননাঙ্গ বৃদ্ধি এবং জননাঙ্গ গঠনে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলি নিয়ে আলোচনা করব, তাই আগামী ক্লাসের আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।